পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার ঘটনাটি যেন সিনেমাকেও হার মানিয়েছে। নিউ টাউনের ভাড়া ফ্ল্যাটে হত্যার পর এমপি আজিমের লাশ টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল বলে জানিয়েছে সেখানকার পুলিশ। পলিথিনে ভরে কয়েকদিন ধরে সেসব টুকরো বিভিন্ন স্থানে ফেলা হয়। এসবের মাস্টার মাইন্ড হিসেবে আমেরিকা প্রবাসী আক্তারুজ্জামান শাহিন নামের একজনকে সন্দেহ করা হচ্ছে। এমপি আজিমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। হত্যাকাণ্ডে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে বলেও সন্দেহ গোয়েন্দাদের। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সিসিটিভির ফুটেজ আর একটি লাল সুজুকি গাড়ির সূত্র ধরেই এখন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। 13 মে এমপি আনার নিউটাউনের ভাড়া করা ওই ফ্ল্যাটে যান তিনজনকে সাথে নিয়ে, কিন্তু সঙ্গী তিনজন বের হয়ে গেলেও আনার ফ্ল্যাট থেকে বের হননি। পুলিশ ধারণা করছে ওই দিনই খুন হয়েছেন সংসদ সদস্য। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আক্তারুজ্জামান উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? ইন্ডিয়ান? উনি কি ইন্ডিয়ান? আক্তারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। ইউএস ন্যাশনাল থাকতেন এখানে রিসেন্টলি? মানে সে সব কিছু আর বলা যাবে না, তদন্তের বিষয় আছে। মাসিক 1 লাখ টাকা রুপিতে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এমপি আনারের আমেরিকা প্রবাসী বন্ধু আক্তারুজ্জামান শাহিন। তার সাথে আনারের ব্যবসায়িক লেনদেন ছিল বলেও ধারণা করছে পুলিশ। ঘটনার সময় শাহিন কলকাতাতেই ছিলেন, পরে বাংলাদেশ হয়ে পালিয়ে যান। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনার ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা একটি সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। সঙ্গের দ্বারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করা একটা ঠিক হবে না, যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। কলকাতার এই হত্যাকাণ্ডটি খুবই পরিকল্পিত এবং লোমহর্ষক বলে জানিয়েছে পুলিশ। আলামত ও বিভিন্ন তথ্য প্রমাণ পেয়ে গোয়েন্দারা ধারণা করছেন হত্যার পর খুনিরা আনারের মরদেহ কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রাখে, পরে পলিথিন প্যাকেটে ভরে বিভিন্ন স্থানে তা ফেলে দেয়া হয়। পশ্চিমবঙ্গের বাইরেও অন্য এক রাজ্যে এসব টুকরো ফেলা হতে পারে বলে অনুমান করছে পুলিশ। তাই নিহত আনারের মরদেহ খুঁজে পাওয়া কঠিন বলেও মনে করছেন তারা। বহুল আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ করছে বাংলাদেশ। এ ঘটনায় যাতে দুই দেশের বন্ধুত্বে ভুল বোঝাবুঝি তৈরি না হয় সে প্রচেষ্টাও চলছে বলে জানান দিল্লির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। কেন তাকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় কারা জড়িত ছিল, সব কিছুর উপর নির্ভর করছে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি। তবে আমার যেটি ধারণা যে এটি যদি তিনি হত্যাকাণ্ডের শিকারও হয়ে থাকেন সেটি তার ব্যক্তিগত কোনো বিষয় হতে পারে, এটি দুই দেশের সম্পর্কের সাথে সেত টানতে পারে বা সম্পর্কে কোন ধরনের প্রভাব ফেলতে পারে, তেমন কোনো ঘটনা নাও হতে পারে। বিভিন্ন সূত্রে হত্যার আগে এমপি আনারের দিল্লি বিহার যাওয়ার যে খবর পাওয়া গেছে তাও হত্যার মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দিতে করা হয়েছে বলে মনে করছে পুলিশ। সন্দেহভাজন মূল হত্যাকারী আক্তারুজ্জামান শাহিন আমেরিকার পাসপোর্টধারী। এমপি আনার কলকাতায় যাওয়ার আগে সেখানে এসেছিলেন তিনি, সাথে ছিলেন আরও কয়েকজন। পরিকল্পিত এই খুনের জন্য ঝিনাইদহের এক চরমপন্থী নেতাকেও ভাড়া করা হয়েছিল, তাদের সাথে ছিলেন আরও কয়েকজন, এমন তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। চিকিৎসার জন্য গত 12 মে কলকাতায় যান ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম। 13 মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা ও কলকাতায় মোট 5 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।